ভাগ লেজ নারায় নাকি লেজ ভাগ খে নারায় আজ বোঝা ভারি মুশকিল। 90% মুসলমানের দেশ আজ গোটা কয়েক চামচিকা জিম্মি করে রেখেছে। সিংহ শাবকরা জেগে ওঠো, আবার যুদ্ধ হবে। সুপ্রিয় স্বজন, আসসালামু আলাইকুম। দর্শক, ভুল বোঝার কোনো কারণ নেই, বরাবরই আমি বলে এসেছি আমি হিন্দু বিদ্বেষী নই। অনেক হিন্দু খ্রিস্টান আমার সহকর্মী ছিলেন, সহপাঠী ছিলেন, তাদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও রয়েছে। আমাদের বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভ্রাতৃত্বপূর্ণ ধর্মীয় সম্প্রীতির একটি দেশ। আমাদের আদিপিতা আদিমাতা এক, সেদিক দিয়ে হিন্দু ভাইয়েরা আমাদের মানবতার ভাই। এক দেশে জন্মগ্রহণ করেছি, একই মাটিতে বেড়ে উঠেছি, তাই তারা আমাদের দেশি ভাই। আমার যতটুকু অধিকার এই দেশে, তাদেরও ততটুকু অধিকার রয়েছে, আমার কোনো আপত্তি নেই। দর্শক, আপত্তি সেখানে, আমার রাগ আমার অভিযোগ তাদের বিরুদ্ধে যারা এদেশে জন্মগ্রহণ করেও ভারতের পূজা করে আর ভারত মাতার গুণগান করে, যারা আমার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দাদার দেশের স্বার্থ রক্ষায় জীবন বাজি রাখে। দর্শক, যারা এদেশের মাটিতে পয়দা হয়ে এদেশের আকাশের নিচে বড় হয়ে শত্রুর দেশের সাথে হাত মেলায়, আমার মাতৃভূমিকে রক্তে রঞ্জিত করার স্বপ্ন দেখে, আমি এই গাদ্দারদেরকে নিশ্চিহ্ন করার জন্য কেবল স্বপ্নই দেখি না, সত্যিকারের সাহস রাখি, আলহামদুলিল্লাহ। দর্শক, আমার সহজ সরল একটি স্লোগান, ভারতের শত্রু আমার বন্ধু, আমার বন্ধু ভারতের শত্রু। এতে আপনি আমাকে ঘৃণা করলে করবেন, আমাকে গালি দিলে দিতেও পারেন, আমার কোনো আপত্তি নেই। এই ভারত প্রতিনিয়ত আমার দেশের যে ক্ষতি করছে, তার তুলনায় পাকিস্তানের ক্ষতি তেমন কিছুই না। তাই যেসব গাদ্দার কিছু সংখ্যক নামদারি হিন্দু যারা ভারতের দালালি করে, তাদেরকে দেশদ্রোহিতার মতো জঘন্য অপরাধের কঠিন শাস্তি দিতেই হবে। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সর্বপ্রথম এই কাজটি করা হবে। সব কিছু রেকর্ড করে রাখলাম। ভারতের মসজিদে আগুনের দৃশ্য দেখে যারা হৃদয়ের প্রশান্তি অনুভব করে, কাশ্মীরের মুসলমানদের কান্না শুনে যারা অট্টহাসি মারো, যারা কাশ্মীরি ভাই বোনকে জঙ্গি বলে সম্বোধন করো, শুনে রাখো, তোমাদের ভাগ্য ভালো, তোমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বাস করো, উদারপন্থী মুসলমানদের কলিজার ভিতর তোমাদের বসবাস, আর মুসলমানদের হাত পা কুরআন সুন্না দিয়ে শক্ত করে বাঁধা। তাই আমরা প্রতিহিংসার প্রতিশোধ নিতে পারি না, কারণ আমরা মুসলিম, ইসলাম আমাদের শান্তির কথা শেখায়, প্রতিহিংসা নয়। তাই তোমাদের ভাগ্য ভালো, তোমরা আমাদের কলিজায় বসেও কলকাটি নাড়ো, আমরা সহ্য করি, সহ্য করি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার বছর আগে আমাদের নির্দেশ দিয়ে গেছেন, প্রতিবেশী যদি বিধর্মীয় হয় তোমরা তাদের সাথে সদাচরণ করো, আর সংখ্যাগুলোদের উপর সদয় হও, না হলে তোমরা আমার উম্মত থেকে বাদ হয়ে যাবে। তাই আমরা তোমাদেরকে সুযোগ দিচ্ছি, করুণা করছি, আর সুযোগ পেয়ে তোমরা মাথায় উঠে গেছো। পাশের দেশের হিন্দুরা কারণে অকারণে মুসলমানদেরকে হত্যা করে, নির্যাতন করে, আমাদের কি কষ্ট হয় না? কষ্ট হয়, শরীরে রক্ত টকবক করে। তার উপর কিছু দালাল হিন্দু নামদারি কুলাঙ্গার আমাদের শান্তিপূর্ণ দেশে দাঙ্গা লাগানোর পায়তারা করছে, একের পর এক উস্কানিমূলক কাজ করেই যাচ্ছে। কেউ আল্লাহ ও তার রাসূলকে গালি দিচ্ছে, কেউ ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করছে, কেউ মসজিদে আজান বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, কেউ অনলাইনে পাবলিক প্লেসে এসে বাইতুল মোকাররম মসজিদ ভেঙে ফেলার হুমকি দিচ্ছে, আবার কেউ কেউ মুসলমানদেরকে কোচোকাটা করবে বলে রামদা নিয়ে এসে গর্দান ফুলিয়ে হুঙ্কার দিচ্ছে। মনে হচ্ছে 10% সংখ্যালঘুর কাছে 90% মুসলিম জিম্মি হয়ে আছে। বাহ, কত সৌভাগ্য আমাদের, তারা রাজ করে বেড়ায় সব কানে, তাদের অগ্রাধিকার রয়েছে চাকরির ক্ষেত্রেও, মুসলমানদের চেয়ে হিন্দুরা কয়েকগুণ এগিয়ে আছে। আর আমাদের দেশে তারা এমনই ভালো অবস্থানে রয়েছে, যার প্রমাণ হলো মিডিয়া ব্যক্তিত্ব শ্যামল দত্ত, অঞ্জন কুমার, মুন্নিশা সহ অনেকেই, যারা প্রতিনিয়ত দেশ বিরোধী ষড়যন্ত্র করে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কলিজায় বসে ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে এবং বাজে মন্তব্য করার সাহস করে, অথচ আজ পর্যন্ত তারা ঠিকই রয়েছে, কোনো ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে কিছুই করেনি, দেশ ছাড়া করেনি। সম্প্রতি এক উকিল রাষ্ট্রধর্ম ইসলামকে মুছে দিতে আদালত পর্যন্ত গিয়েছেন। কতটুকু সাহস এবং কতটুকু শক্ত অবস্থানে থাকলে কেউ এমনটা করতে পারে? দর্শক, এটা খুব সহজেই বোঝা যায়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বহুদিন ধরেই প্রেস কনফারেন্স করে বলে আসছেন তারা বাংলাদেশের সংবিধানই মানেন না। দর্শক, এবার একটু গভীরভাবে চিন্তা করুন, আপনি কোনো দেশে থেকে সেই দেশের পাসপোর্ট বহন করে নাগরিক সকল সুবিধা ভোগ করে যদি প্রকাশ্যে সেই দেশের সংবিধানকে অস্বীকার করেন, তাহলে আপনার নাগরিকত্ব থাকে কী করে?
আর একটু ভেবে দেখুন, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে আপনার কি শাস্তি হতে পারে? তারপরও হিন্দুরা শান্তি সুখে আছেন, কেবল যারা ইসলাম বিরোধী কথা বলেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, বাকিদেরকে সবাই স্বাভাবিকভাবে ভালোবাসে, এখনও আপন ভাবেন। তাদের মন্দিরগুলো নিরাপত্তা দিতে মুসলমান যুবক তাদের বুক পেতে দাঁড়িয়ে থাকে। কত মন্দির দিনরাত পাহারা দিয়েছে মুসলমান যুবকরা তার হিসাব নেই, কারণ আমরা মুসলিম, আমাদের ভেতর প্রতিহিংসা নেই, আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। দর্শক, অন্যদিকে ভারতে দেখুন, কথায় কথায় মুসলমানদেরকে নির্যাতন, হত্যা, ধর্ষণ, মসজিদ মাদ্রাসা ভাঙচুর, বাড়িঘর লুট, এটা তাদের যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এবং নির্যাতিত মুসলমানদের পক্ষে যদি কোনো মুসলিম কথা বলে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়। দর্শক, তাদেরকে পাকিস্তানের দালাল উপাধি দেওয়া হয়। উদাহরণস্বরূপ সালমান খান, শাহরুখ খান, তারা মুসলমান কোনো নেতা তো নয়ই, আমরা তাদেরকে ভালো মুসলিম বলেও মনে করি না। তারা সবসময় হিন্দুয়ানা সংস্কৃতি প্রমোট করে বেড়ান। এই তারা দু একবার মানবতার দায় থেকে মুসলিম নির্যাতন নিপীড়নের বিপক্ষে কথা বলাতে তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কেবল তাদের করার প্রতিবাদ মুসলমানদের পক্ষে গিয়েছিল, তাই তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার হুমকি বারবার দেওয়া হয়েছিল। এমনকি সম্প্রতি আমির খানের সাথে এরদোয়ানের স্ত্রী কেন সাক্ষাৎ করেছেন তা নিয়েও ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। দর্শক, তাহলে চিন্তা করুন, সেখানে কোনো মুসলিম নেতা অথবা অভিনেতা যদি বলে আমরা ভারতের সংবিধান মানি না, তাদের অবস্থা কি হবে? দর্শক, আশা করি কারো বুঝতে কষ্ট হবার কথা নয়। অথচ আমাদের দেশের হিন্দুদের তুলনায় ভারতের মুসলমানদের অবদান হাজার গুণ উপরে, আর এই ভারতের পরদে পরদে প্রতিটি ধূলিকোনায় মুসলমানদের রক্তশ্রম আর অবদান ভরপুর, যা হিন্দু বড় বড় নেতা আর ইতিহাসবিদরা স্বীকার করেন। যদিও ইতিহাস বিকৃতিকারীরা উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী মুসলমানদেরকে ইতিহাস থেকে মুছে দেওয়ার পায়তারা করছে, উগ্র হিন্দুত্ববাদী একটি গোষ্ঠীকে নির্লজ্জ মিথ্যাচার করতে দেখা যায়। তারা বলে ভারতের স্বাধীনতা যুদ্ধে নাকি মুসলমানদের কোনো অবদান নেই। ইতিহাস বিকৃতিকারীরা জানে না ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। ইতিহাস সাক্ষী, মুসলিমদের তাজা রক্তে এই ভারত মুক্তি পেয়েছে। জেল কাটা 1 কোটি মুসলমানের আত্মবলিদান ও ফাঁসি হওয়া 5 লক্ষ মুসলমানের প্রাণের বিনিময়ে আজ ভারত স্বাধীন হয়েছে। দর্শক, সেই ছেপে যাওয়া ইতিহাস থেকে মুছে যাওয়া কিছু নাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। বক্স খান যখন মিরাটে 1857 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়, তখন তিনি রোহিল্লা সেনাবাহিনী গঠন করে ব্রিটিশদের বিরুদ্ধে দিল্লির জন্য যুদ্ধ করেন। বেগম হযরত মহল 1857 সালে তার অনুসারীদের নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেন। তিনি তার অনুসারীদের নিয়ে লখনউ দখল করতে সমর্থ হন। খান বাহাদুর খান, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে নিজ সরকার গঠন করে বিদ্রোহ ঘোষণা করেন। 1860 সালে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। লিয়াকত আলী, একজন মৌলভি এবং যিনি নিজ অনুসারীদের নিয়ে এলাহাবাদে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেন। খান আব্দুল গাফফার, যিনি একজন আফগানি পলিটিক্যাল ও আধ্যাত্মিক মুসলিম নেতা, যিনি ব্রিটিশদের অন্যায় শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের জন্য বিখ্যাত, যিনি ছিলেন গান্ধীজির একজন অন্তরঙ্গ বন্ধু। স্যার সৈয়দ আহমেদ খান, যিনি একজন ভারতীয় শিক্ষাবিদ ও রাজনৈতিক এবং ইসলামিক ব্যক্তিত্ব, তার ঐকান্তিক চেষ্টায় আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম দিক উন্মোচনকারী। আবুল কালাম আজাদ, মুসলিম পণ্ডিত এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সিনিয়র পলিটিক্যাল লিডার। আশফাকুল্লাহ খান, একজন ভারতের স্বাধীনতা সংগ্রাম যোদ্ধা, যিনি দেশের জন্য নিজের জীবন দান করেন রামপ্রসাদ বিসমিলের সাথে। তিনি এবং রামপ্রসাদ উভয় ছিল বালবন্ধু এবং উর্দু ভাষার 90-এর কবি। মৌলভী আহমানুল্লাহ খান প্রধান ব্যক্তিত্ব ছিলেন। 1875 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের তিনি স্যার কলিন ক্যাম্বলকে 2 বার ময়দানে পরাজিত করেন। মৌলানা কাসেম সাহেব উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী এক শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। তিনি ফতোয়া জারি করেন মুসলিমদের INC-তে যোগ দিতে অনুপ্রাণিত করে ব্রিটিশ বিরোধী আন্দোলন ত্বরান্বিত করেন। হুসেন আহমেদ মাদানী, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেন এবং ব্রিটিশ কর্তৃক 3 বছরের কারাদণ্ড ভোগ করেন, সাড়া পেয়ে পুনরায় আন্দোলনে যোগ দেন। মৌলানা উবায়দুল্লাহ সিন্ধি, যিনি একজন INC-এর উল্লেখযোগ্য নেতা, যিনি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও ইসলাম কবুল করেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন। মৌলানা মোহাম্মদ আলী জওহর, ভারতীয় মুসলিম নেতা, পণ্ডিত, সাংবাদিক, কবি এবং খেলাফত আন্দোলনের অন্যতম প্রধান নেতা। সৈয়দ মীর নিসার আলী, যিনি তিতুমীর নামে খ্যাত, যিনি 19 শতকে জমিদার ও ব্রিটিশ বিরোধী আন্দোলন করেন বঙ্গে। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করেন। ব্রিটিশরা তার বাসের কেল্লা গুঁড়িয়ে দেয়, তার সেনাপতি গুলাম মাসুমকে কেল্লার সামনে ফাঁসি দেয়। ব্রিটিশ বিরোধী যুদ্ধে তিনিও মৃত্যুবরণ করেন। প্রফেসর মৌলানা বরকতুল্লাহ, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী গাডার পার্টির প্রতিষ্ঠাতা।
মৌলানা হযরত মাহিনী, যিনি উর্দু কবি, সাংবাদিক, রাজনীতিক এবং সাহসী ব্রিটিশ বিরোধী মুক্তিযোদ্ধা, আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার কর্তৃক যাকে বহু বছর জেলে আটকে রাখা হয়েছিল, ভারতের ইতিহাসের পাতা উল্টালে যাদের নাম অবশ্যই পাওয়া যায় তারা হলো গান্ধীজি, নেতাজি সুভাষ, অরবিন্দ, জওহরলাল, মতিলাল, এদের সমতুল্য নেতা আতাউল্লাহ ভুখারি, মৌলানা হুসেন আহমদ, মৌলানা মাহমুদুল হাসান, মৌলানা গোলাম হোসেন আরও অনেকে। এনারা বহুবার দীর্ঘমেয়াদী জেল খেটেছেন, ইংরেজ বিরোধী কার্যকলাপের জন্য যার নামে সর্বদা ওয়ারেন্ট থাকত, সেই তাবারক হোসেনের নামও ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। হাকিম আজমল খাঁ, যিনি তৎকালীন সময়ে সারা হিন্দুস্থানের কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন, যার সংস্পর্শে আসলে হিন্দু মুসলিম নতুন প্রাণ পেতেন, কিন্তু তাদের নামও আজ ইতিহাসে নেই। লেখক হয়তো বলেই গেছেন, মহাত্মা গান্ধী, জওহরলাল, যার সাহায্য ছাড়া চলতেনই না, যিনি না থাকলে গান্ধী উপাধিটুকু পেতেন না, সেই মৌলানা আজাদকে ইতিহাসের পাতা থেকে বাদ দেওয়া হলো। মৌলানা মোহাম্মদ আলী ও শওকত আলী পাঁচবার দীর্ঘমেয়াদী জেল কেটেছেন, কমরেড ও হামদর্দ নামক দুটি ইংরেজ বিরোধী পত্রিকার সম্পাদক ছিলেন, তাদের নাম ভারতের ইতিহাসের ছেঁড়া পাতায় জায়গা পায় না। খাজা আব্দুল মজিদ ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হন, জওহরলালের সমসাময়িক কংগ্রেসের কর্মী ছিলেন, প্রচণ্ড সংগ্রাম করে তার এবং তার স্ত্রী উভয়ে জেল হয়, 1962 সালে তার মৃত্যু হয়। ডবল এম এবং পিএইচডি ডিগ্রিধারী প্রভাবশালী জেল কাটা সংগ্রামী সাইফুদ্দিন খিচলু, বিপ্লবী মীর কাসেম, টিপু সুলতান, মজনু শাহ, ইউসুফ, এরা ব্রিটিশদের বুলেটের আঘাতে নিশ্চিহ্ন হয়ে গেল, ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হলো কীভাবে। সর্বভারতীয় নেতা আহমদুল্লাহ তৎকালীন সময়ে 50,000 রুপি যার মাথার দাহ্য করেছিল ব্রিটিশরা, জমিদার জগন্নাথবাবু প্রতারণা করে 20 পাকানো পান খাওয়ালেন নিজের ঘরে বসিয়ে, আর পূর্ব ঘোষিত 50,000 রুপি পুরস্কার জিতে নিলেন। মৌলানা রশিদ আহমেদ, যাকে নির্মমভাবে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে মুছে দিল ইংরেজরা, ইতিহাস বিকৃতিকারীরা তার নামও ইতিহাস থেকে মুছে দিল। জেল কাটা নেতা ইউসুফ, নাসিম খান, গাজী বাবা, ইয়াসিন, উমর খান, তাদের নাম আজ ইতিহাসে কোথাও নেই। ভারত স্বাধীনতা লাভ করার পরে কুদরতুল্লাহ খানের মৃত্যু হলো কারাগারে, ইতিহাসের পাতায় তারও মৃত্যু ঘটল। নেতাজি সুভাষ বসুর ডান হাত আর বাম হাত যারা ছিলেন ইতিহাসে তাদের নাম খুঁজে পাওয়া যায় না, তারা হলেন আবিদ হাসান, শাহনওয়াজ খান, আজিজ আহমেদ, ডিএম খান, আব্দুল করিম গনি, লেফটেন্যান্ট কর্নেল জেট খিলানি, কর্নেল জিলানি আরও অনেকেই, বিদ্রোহী গোলাম রাব্বানি সর্দারও, হায়দার, মৌলানা আকরাম খাঁ, সৈয়দ গিয়াসউদ্দিন আনসার, এদের রক্ত আর নির্মম মৃত্যু কীভাবে ভারতের স্বাধীনতায় কাজে লাগেনি। বিখ্যাত নেতা জহুরুল হাসানকে হত্যা করলো মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করে ইংরেজ সরকার। মৌলানা হযরত মাহিনী এমন এক নেতা, তিনি সর্বপ্রথম স্লোগান তোলেন, ব্রিটিশবিহীন চাই স্বাধীনতা, জেলে মনে পচে গেলেন মৌলানা ওবায়দুল্লাহ, তার নামও কি ইতিহাসে ওঠার মতো নয়। কিংসফোর্ডকে হত্যা করতে ব্যর্থ, ক্ষুদিরামের নাম আমরা সবাই জানি, কিংসফোর্ড হত্যাকারী সফল শের আলী বিপ্লবীকে আমরা কেউ জানি না। কলকাতার হিংস্র বিচারপতি জর্জ নরম্যান হত্যাকারী আবদুল্লাহর নামও শের আলীর মতো বিলীন হয়ে আছে। টিপু সুলতানকে বলা হয় মিশরের ভাগ, যিনি সুলতানপুরে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেন এবং তাদের হাতে শহীদ হন। এছাড়াও ভারতের স্বাধীনতা যুদ্ধে বহু মুসলিম আলেমদের নাম পাওয়া যায় যা লিখতে গেলে শেষ হবে না, যেমন মৌলানা মাহমুদুল হাসান, মৌলানা রাশেদ আহমেদ গাঙ্গুহি, মুফতি কিফায়তুল্লাহ, মৌলানা লুৎফুল্লাহ, মৌলবী ওয়াহেদ আহমেদ, মৌলানা ওয়াজির গুল, মৌলানা হোসেন আহমেদ মাদানি, মৌলানা ওবায়দুল্লাহ সিন্দি, মৌলানা সাজ্জাদ বিহারি, মৌলানা আব্দুল বারী, মৌলানা জাফর আলী খান, মৌলানা হিফাজুর রহমান, দর্শক আর অনেকেই রয়েছেন, স্বল্প পরিসরে সকলের নাম উল্লেখ করা সম্ভব নয়। দর্শক, সবচেয়ে বড় কথা, প্রায় 800 বছর মুসলমানরা এই ভারত শাসন করেছিল, ভারতের তাজমহল থেকে শুরু করে যত শৈল্পিক সৌন্দর্যতা মুসলমানরাই করেছে, যা নিয়ে ভারত আজ এত গর্ব করে। মুসলমানদের অবদান ছাড়া ভারত বিশাল একটি মাটির খণ্ড ছাড়া আর কিছুই না। মুসলমানদের এত অবদান থাকা সত্ত্বেও এই ভারতে আজ মুসলমানদেরই করুণ অবস্থা। দর্শক, মুসলমানদের অবদান তো স্বীকার করবে, দূরে থাক, উল্টো মুসলমানকে নিশ্চিহ্ন করতে মুসলিম নিধনে উগ্র হিন্দুত্ববাদী সরকার উঠে পড়ে লেগেছে, প্রাচীন মসজিদ মাদ্রাসা ভেঙে মন্দির বানানো হচ্ছে। দর্শক, আসুন দৃষ্টি এবার আমাদের মাতৃভূমিতে ফিরিয়ে আনি আর খুঁজে দেখি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে আমাদের হিন্দু দাদাদের কতটুকু অবদান রয়েছে। দর্শক, এই তথ্য আমার মুখের কথা নয়, উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। বীরশ্রেষ্ঠ 7 জন, হিন্দুদের থেকে একজনও নেই, সবাই মুসলমান ছিলেন, বীরোত্তম ছিলেন
68 জন, তার মাঝে মাত্র একজন হিন্দু ছিলেন। বীর বিক্রম 175 জন, তার মাঝে হিন্দু ছিলেন মাত্র 3 জন। বীর প্রতীক 426 জন, হিন্দু ছিলেন কেবল 2 জন। সর্বমোট 676 জন বীর সেনার মাঝখানে মাত্র 6 জন হিন্দু ছিলেন। দর্শক, অনেকেই প্রশ্ন করতে পারেন, হিন্দুদের পরিসংখ্যান তো কম ছিল তখন। জি না, সেটা ভাবার কোনো কারণ নেই। তখনকার পরিসংখ্যান বর্তমান সময়ের তুলনায় অনেক বেশি হিন্দু ছিলেন এই দেশে। বর্তমান পরিসংখ্যান হিন্দুরা 10%, আর যুদ্ধের সময় তারা ছিলেন 13% থেকেও বেশি। তারা অনেকেই সুযোগ বুঝে যুদ্ধ না করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। দর্শক, তাহলে বুঝতে পারছেন বাংলাদেশ স্বাধীনতায় হিন্দু দাদাদের অবদানের অবস্থা। দর্শক, তার মানে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করার জন্য মুসলমানদের অবদান 99% থেকেও বেশি, আর হিন্দুদের অবদান 0.89%। অথচ মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে আইনি নোটিশ করার দুঃসাহস আজ তারাই দেখাচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি ভারতের মুসলমানদের অবদান ভারতের মাটির প্রতিটি ধূলিকণায় মিশে আছে, কিন্তু মুসলমানদের কি আজ নিশ্চিহ্ন করা হচ্ছে সেই ভারত থেকে? যে মুসলমানরা 800 বছর শাসন করেছে, তারা ইচ্ছে করলে 800 বছর ভারতবর্ষ থেকে হিন্দু ধর্মকে বীজ থেকে উপড়ে ফেলতে পারত, কিন্তু মুসলমানরা তা করেনি। অথচ হিন্দুরা ক্ষমতায় এসেছে বড়জোর 150 বছর হলো, তারা এসেই মুসলিম নিধন শুরু করে দিয়েছে। দর্শক, এটাই পার্থক্য। এতেই প্রমাণিত হয় মুসলমানদের কাছে সারা পৃথিবীতে সকল ধর্মগোত্রের মানুষের নিরাপত্তা রয়েছে। মুসলমান যেখানে যত বেশি ক্ষমতাশীল দায়িত্ববান, সেখানে ধর্মজাত ভেদে সকলে নিরাপদ। দর্শক, আমাদের বাংলাদেশে দেখুন, 10% হিন্দু রয়েছেন, তারা রাষ্ট্রধর্ম ইসলাম মুছে দিতে চান। কেউ দেশের সংবিধান মানেন না, আবার কেউ সুদূর যুক্তরাষ্ট্রে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করেন, ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেন। কেউ কেউ ভারতকে বাংলাদেশ দখল করে নেওয়ার জন্য দিনরাত প্রার্থনা করছেন, আবার কেউ দাঙ্গা লাগানোর পায়তারা করছেন, নিজেদের মন্দিরে নিজেরাই আগুন দিয়ে মুসলমানদের উপর দোষ চাপানোর চেষ্টা করেন। কিন্তু আমরা মুসলমানরাকে কোনো হিন্দু ভাইয়ের ঘরে আগুন দিয়েছি, তাদের পূজা পার্বণে বাধা দিয়েছি, অথবা পাটা বলি দিতে নিষেধ করেছি? করিনি। আমরা প্রতিহিংসা পরায়ণ নই, কারণ ইসলাম আমাদের এই শিক্ষা দেয়নি। বিচ্ছিন্ন কোনো ঘটনা থাকতেই পারে, এটা নিতান্তই নগণ্য। তারপরও যে উগ্রবাদী ছামশিকার বিড়াল ছানারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, তাদেরকে বলতে চাই, সুখে থাকলে ভূতে কিলায়। অখণ্ড ভারতের স্বপ্ন দেখতে থাকো, পূর্ণ হয়তো হবে, তবে হিন্দুস্তান নামটা বদলে তাওহিদিস্তান হয়ে যাবে। আর চাক্কাওয়ালা পতাকার বদলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। তবে ভয় নেই, আমরা তোমাদেরকে তখন আমাদের কলিজার ভিতরেই রাখবো, সকল অধিকার এবং নিরাপত্তা দিব। মনে রেখো, মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানালেও ইসলাম কখনই নিশ্চিহ্ন হবার নয়। সেই কয়লা থেকেই এক কোণা স্ফুলিঙ্গ তোমাদের জুলুম অবিচারের রাজপ্রাসাদ জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিবে। ভারতের দালালরা হুঁশিয়ার, বাংলাদেশকে নিয়ে খেলা বন্ধ করে দাও, না হলে ঘুমন্ত বাঘের লেজ দিয়ে কান চুলকাতে চুলকাতে কখন গর্দান চলে যাবে ঠেরও পাবে না। দর্শক, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই, তবে যাচ্ছি না, আবার ফিরে আসবো সত্যের জন্যে, সুন্দরের জন্যে। আল্লাহ হাফেজ, আসসালামা।